সবাইকে NGFF 61 পড়ালেখা বিটির পক্ষ থেকে স্বাগত। আজ কিভাবে জাবেদা করতে হয় তা দেখব। অ্যাকাউন্টিংয়ে যত লেনদেন হয় তা প্রধানত পাঁচটি খাতে ভাগ করা হয়। এগুলো হলো আয়, ব্যয়, দায়, সম্পদ ও মূলধন। আর উত্তোলন হিসাবটা আমরা অঙ্ক করার সুবিধার্থে করে থাকি। তাহলে ছয়টি আয়, ব্যয়, দায়, সম্পদ ও মূলধন, ছয়টি হিসাব খাতকে আমরা অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিট সূত্রতে যখন ফেলি সে তখন দাঁড়ায় এরকম। আয়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ক্রেডিট এবং হ্রাস পেলে সেটি হয় ডেবিট। দায়ও বৃদ্ধি পেলে হয় ক্রেডিট এবং হ্রাস পেলে হয় ডেবিট। মূলধনও বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং হ্রাস পেলে হয় ক্রেডিট। সম্পদ আর উত্তোলনও সেম, বৃদ্ধি পেলে হয় ডেবিট এবং হ্রাস পেলে হয় ক্রেডিট। উত্তোলনও বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই ছয়টি সূত্রকে আমরা যখন সংক্ষিপ্তকারে লিখি তখন এরকমটা দাঁড়ায়। আয়, দায়, মূলধন এই তিনোটার সূত্রই এক। যেমন এই তিনোটাই যদি বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট এবং হ্রাস পেলে হয় ডেবিট। আবার দেখি, আয়, দায়, মূলধন এই তিনোটি যদি বৃদ্ধি পায় তখন হয় ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট হয়। আবার ব্যয়, সম্পদ আর উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। জাবেদা করতে গেলে যে জিনিস দুটি খুব লাগে সেটি হচ্ছে একটি যে আমি লেনদেন থেকে কি পাচ্ছি, আর অপরটি হচ্ছে লেনদেন থেকে কি গেল। আমার কোনো লেনদেন দেখে আমি দেখব যে আমার ওই লেনদেন থেকে কি আসছে এবং লেনদেন থেকে আমার কি গেল। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখা লাগে। আর পরবর্তী যেই জিনিসটা বলবো সেটি হচ্ছে যে লেনদেন দেখার পর আমি চিন্তা করব যে আমার এখানে পক্ষ যে দুইটি পক্ষ সেই পক্ষ দুইটি নির্বাচন করব। এক পক্ষ যে ডেবিট আর এক পক্ষ ক্রেডিট। তারপর পক্ষ এই দুইটি পক্ষ নির্বাচন করা হলে এই দুইটি পক্ষকে হিসাব খাতে ফেলবো। এটি কোন হিসাব খাতে, এটা কি আয়, ব্যয়, দায়, সম্পদ, মূলধন নাকি উত্তোলন, এই ছয়টি হিসাব খাতকে হিসাব খাতে ফেলবো। তারপর এই হিসাব খাতকে ডেবিট ক্রেডিটের নির্ণয়ের সূত্র ফেলবো। তাহলে আমার জাবেদা করা হয়ে যাবে। এখন কিছু লেনদেন থেকে জাবেদা করা যাক। প্রথম প্রশ্নটা দেখুন, নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, তাহলে এটার জাবেদা হবে। তাহলে জাবেদা করতে গেলে কোন দুটি পক্ষ আগে নির্বাচন করতে হবে, যে একটি পক্ষ হচ্ছে নগদ আর একটি হচ্ছে আসবাবপত্র। যে আসবাবপত্র ক্রয় করলে আমার কাছে কি আসে, আসবাবপত্র আসে। তাহলে একটা হচ্ছে আসবাবপত্র হিসাব, আরেকটি হচ্ছে নগদে যখন আমি কিনি তখন আমার থেকে টাকাটা চলে যায়। তাহলে নগদ টাকা চলে গেলে সেটা নাম হয় নগদান হিসাব। এখন দুটি পক্ষ নির্বাচন করলাম, এখন এই দুটি পক্ষকে হিসাব খাতে ফেলবো। এটি আয়, দায়, ব্যয়, সম্পদ, মূলধন, উত্তোলন, এই ছয়টি কোনটি। আসবাবপত্র এটা আমার জন্য সম্পদ, নগদান হিসাব বা নগদ টাকা এটাও আমার জন্য সম্পদ। দেখুন এখানে আসবাবপত্র আসছে বা আমার কাছে সম্পদটা আসছে, এটা তাহলে বৃদ্ধি পেল, সম্পদ আমার কাছে বৃদ্ধি পেল। আবার এই যে নগদান হিসাব বা নগদ টাকা এটা যে সম্পদ, এটা আমার থেকে চলে গেল বা হ্রাস পেল। তাহলে যেহেতু সম্পদ বৃদ্ধি এখানে ডেবিট হবে, আর এখানে সম্পদ হ্রাস পেয়েছে, নগদ টাকা চলে গেছে, তাহলে এটা হবে ক্রেডিট। যেমন সূত্র অনুযায়ী দেখুন, যে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। 10,000 টাকা। জাবেদার ঘরে যখন আমরা বসাবো তাহলে আসবাবপত্র হিসেব ডেবিট এবং নগদান হিসেব ক্রেডিট, 10,000 টাকা 10,000 টাকা। এবং ঘরে এন্ট্রির নিচের ঘরে একটু ব্যাখ্যা দেওয়া লাগে, ব্যাখ্যাটা এরকম দেবেন, প্রশ্নে যেরকম হয় সেরকমই দেবেন, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলে এই একটি লাইনে ব্যাখ্যা দিলেই হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন,
নেক্সট কোয়েশ্চেন হলো নগদে বিক্রয় 7,000 টাকা। তাহলে এখানে দুইটি পক্ষ কি, একটা যে নগদে বিক্রি করলে আমার কাছে কি আসে, নগদ টাকা, তাহলে নগদান হিসাব। নগদ টাকা কেন এলো, কোনো কিছু বিক্রি করলে নগদ টাকা আসে। তাহলে নগদ টাকার বিপরীতে কী লিখবো আমরা, বিক্রয় হিসাব। একটি পক্ষ নগদান হিসাব, একটি পক্ষ বিক্রয় হিসাব। দেখুন নগদান হিসাব এটা যেহেতু সম্পদ, নগদ টাকা কারবারের জন্য সম্পদ, এবং বিক্রয় কারবারের জন্য আয়, বিক্রি করলে টাকাটা আসে এটা আমার জন্য আয়। তো সূত্র অনুযায়ী আমার সম্পদ বাড়লে সম্পদটা এখানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি, আর এখানে আয় বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি পেলে সেটা হয় ডেবিট, সম্পদটা বৃদ্ধি পেয়েছে সেটা হয় ডেবিট, আবার আয়টা বৃদ্ধি, দেখুন আয় বৃদ্ধি পেলে সেটা হয় ক্রেডিট, 7,000 টাকা। ব্যাখ্যা দিবেন যেহেতু নগদে বিক্রয় করা হলো। নেক্সট প্রশ্ন, ধারে ক্রয় 5,000 টাকা। তাহলে আমার দুটি পক্ষ, ধারে ক্রয় আমার কাছে কি আসলো, ক্রয় করলে কোনো কিছু আমার কাছে আসে, কোনো পণ্য হোক বা কোনো কিছু আসে আমার কাছে, তাহলে ওইটা এখানে যেহেতু ক্রয় আছে তাহলে এটার হবে ক্রয় হিসাব। একটি পক্ষের নাম ক্রয়, ক্রয় করে কোনো কিছু আসছে তাহলে ক্রয় হিসাব। ক্রয়টা কী করছে, আরেকটা ধারে, ক্রয়টা কীভাবে করছি, ধারে, ধারে কোনো কিছু ক্রয় করলে আমার পাওনাদার সৃষ্টি হয়, আমার কাছে অন্য কেউ পাওনা হবে। যেমন আমি কোনো প্রতিষ্ঠান থেকে ধারে ক্রয় করলে আমার সেই প্রতিষ্ঠান আমার কাছে টাকা পাবে, তাহলে আমার কাছে আমার জন্য পাওনা সৃষ্টি হলে এটাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, যে আমার এটা এই টাকা দিতে হবে, প্রদেয় অথবা পাওনাদার। ক্রয় হিসাব, এটা হিসাব খাতের মধ্যে কি হিসাব খাতে পড়ে, ব্যয়, ক্রয় করলে ব্যয় সৃষ্টি হয়। আর প্রদেয় বা পাওনাদার, এটা কারবারের জন্য দায়, পাওনাদারদেরকে আমার টাকা পরিশোধ করতে হবে, এটা আমার জন্য এক প্রকার দায়। তাহলে ব্যয় বৃদ্ধি, ব্যয়টা বৃদ্ধি পেয়েছে এবং দায়ও বৃদ্ধি পেয়েছে। সূত্র অনুযায়ী ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে ডেবিট টাকা। আবার এখানে দায়, দায়টাও বৃদ্ধি পেয়েছে, দায়টা বৃদ্ধি পেলে সেটা হয় ক্রেডিট। ব্যাখ্যা হবে যেহেতু ধারে ক্রয় করা হলো 5,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 3,000 টাকা। আমার পরবর্তী কোয়েশ্চেন, তাহলে ধারে পণ্য বিক্রয়, একটা পক্ষ বিক্রয়, কোনো কিছু বিক্রি করলে আমার কাছে কি আসে, টাকা আসে, আর বিক্রয় তো ক্রেডিট হয়, কিন্তু এটা হচ্ছে ধারে পণ্য বিক্রয়, আমি অন্যের নিকট বিক্রি করছি ধারে, তাহলে আমি অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা পাবো, তাহলে এটার জন্য আমার কি হবে, প্রাপ্য, এটাকে বলবো আমি প্রাপ্য, প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব। আর আইটা পক্ষ কি, বিক্রয়, বিক্রয়টা ক্রেডিট হয়, বিক্রয় ক্রেডিট হয়, তাহলে দেনাদার এটা কারবারের জন্য সম্পদ, কারণ তাদের কাছে আমি টাকাটা পাবো, আর বিক্রয় এটা হচ্ছে আয়, কারবারের জন্য আয়। তো এখানে সম্পদটা বৃদ্ধি পেয়েছে আর এখানেও বিক্রয় বৃদ্ধি পেয়েছে, এখানে দেনারদার সম্পদটা বৃদ্ধি পেলে হয় ডেবিট, বিক্রয় বা আয়, বিক্রয় থেকেই তো আমার আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে সেটা হয় ক্রেডিট। সূত্র অনুযায়ী সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং আয় যদি বৃদ্ধি পায় সেটি হয় ক্রেডিট।
3000 টাকা। ব্যাখ্যা দিব, যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী প্রশ্নটা দেখুন, রহিমের নিকট থেকে ক্রয় 1000 টাকা। এখন যদি কোনো লেনদেনে নগদ বা ধারের কথা উল্লেখ না থাকে তাহলে এটা নগদেই হয়। কিন্তু দেখুন এখানে রহিমের নিকট থেকে ক্রয়, তাহলে এটা কিন্তু বাকিতে হবে, কারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে এবং এখানে যদি নগদে বা বাকিতে উল্লেখ না থাকে সেটি হয় বাকিতে। তাহলে এই প্রশ্নটা হয়েছে বাকিতে, আমি বাকিতে ক্রয় করেছি, বাকিতে ক্রয় করা হয়েছে। তাহলে বাকিতে ক্রয় করলেই তো আমার কাছে কিছু একটা জিনিস আসছে, তাহলে এটা ক্রয় হিসাব ডেবিট, এটার নাম হবে ক্রয় হিসাব। আর যেহেতু এখানে নাম উল্লেখ আছে সেজন্য এটা রহিম কারণ বা পাওনাদার। দেখুন ক্রয় হিসাব কারবারের ব্যয়, আর পাওনাদার বা রহিম ওর কাছে, রহিম আমাদের কাছে টাকা পাবে, এই জন্য আমরা তার কাছে, আমাদের কাছে দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় সেটি হয় ডেবিট, এবং দায় যদি বৃদ্ধি পায় সেটি হয় ক্রেডিট। 1000 টাকা ব্যাখ্যা দিবেন, যেহেতু রহিমের নিকট থেকে ক্রয় করা হলো। পরবর্তী প্রশ্ন, চেকের মাধ্যমে মাল ক্রয়, তো কোনো কিছু যেহেতু মাল ক্রয়, একটা হচ্ছে ক্রয় হিসাব কেন সৃষ্টি হয়েছে, যেহেতু আমি চেকের মাধ্যমে মালটা ক্রয় করছি, তো তার মানে কি চেকে আমি টাকাটা পরিশোধ করছি, চেকে তার মানে কি ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আমার টাকাটা চলে যাবে। চেকের মাধ্যমে হলে এটা ব্যাংক হিসাব ইউজ করা হয়, ব্যাংক হিসাব। একটা হচ্ছে ক্রয় হিসাব আর এটা হচ্ছে ব্যাংক হিসাব। ক্রয়টা যেহেতু ব্যয় আর ব্যাংকটা সম্পদ। সূত্র অনুযায়ী দেখুন, তাহলে ক্রয় হিসাব যেহেতু এটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে সেটা হয় ডেবিট, ব্যয় এটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি ডেবিট। আর এখানে সম্পদটা কমে গেছে, সম্পদ হ্রাস, সেটা হবে ক্রেডিট, 5000 টাকা। ব্যাখ্যা লিখবেন, যেহেতু চেকের মাধ্যমে মাল ক্রয় পরবর্তী প্রশ্ন, ব্যবসা থেকে নগদ উত্তোলন 20000 টাকা। প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝালে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে, আর যদি ব্যাংক হতে উত্তোলন বোঝায় তাহলে এটা ব্যবসায়ের জন্য বা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন হয়েছে বুঝাচ্ছে। তাহলে এটার প্রশ্নটা যেহেতু ব্যবসা থেকে নগদ উত্তোলন, এটা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে এটা দুটি পক্ষ হচ্ছে, একটা নগদ টাকা আপনার প্রতিষ্ঠান থেকে চলে গেল, এটা এক পক্ষ আগে আমরা নির্বাচন করলাম, টাকাটা চলে গেছে সেহেতু নগদান হিসাব। এখন চিন্তা করেন নগদ টাকা কেন গেল, কারণ মালিক উত্তোলন করছে, উত্তোলন করলে সেটা হয় উত্তোলন হিসাব, আরেক পক্ষ হয় উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব আমাদের সূত্র অনুযায়ী এটা উত্তোলনই, আর নগদ টাকা এটা সম্পদ কারবারের, যে সব উত্তোলন বৃদ্ধি, এখানে সম্পদ হ্রাস। বৃদ্ধি দেখুন উত্তোলন হিসাব, উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে সেটি হয় ডেবিট, আর সম্পদ যদি হ্রাস পায় সেটি হয় ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট। 20000
টাকা। ব্যাখ্যা দিবেন, যেহেতু ব্যবসা থেকে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বা ব্যবসা থেকে উত্তোলন। দেখুন, আমার পরবর্তী প্রশ্ন, ব্যাংক হতে উত্তোলন 20,000 টাকা। আগের প্রশ্নের মধ্যে কিন্তু এটা ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক কথাটা উল্লেখ থাকার কারণে এটা দুটি পক্ষ হবে। একটি হবো নগদ টাকা, কারণ এটা ব্যবসার প্রয়োজনে উত্তোলন, ব্যবসার কাছে কি আসছে, নগদ টাকা, তাহলে নগদান হিসাব। আর ব্যাংকের থেকে টাকাটা চলে গেল, ব্যাংক হিসাব। নগদ টাকা কেন আসছে, কারণ ব্যাংকের থেকে টাকাটা আমরা পেয়েছি, উত্তোলন করছি। নগদান হিসাব এটা যেহেতু সম্পদ, ব্যাংক হিসাব এটাও কিন্তু সম্পদ। দেখুন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা আছে, তাহলে আপনি ব্যাংকে গেলেন এবং নগদ টাকা তুললেন, আপনার হাতে আসছে নগদ টাকা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা হ্রাস পেল। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে ডেবিট ক্রেডিটের সূত্র অনুযায়ী সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এটা ডেবিট এবং এটা ক্রেডিট, 20,000 টাকা। ব্যাখ্যা লিখবেন, যেহেতু ব্যাংক হতে উত্তোলন। পরবর্তী প্রশ্ন, ব্যাংক সুদ মঞ্জুর করলো 5,000 টাকা। দুটি পক্ষ, একটা হচ্ছে ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে বা টাকা দিচ্ছে, মঞ্জুর মানে ব্যাংক সুদটা দিচ্ছে, তাহলে এটা কি হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে। জিজ্ঞেস করেন এখানে ব্যাংকে কেন টাকা বাড়ছে, ব্যাংক সুদের জন্য। তাহলে আরেক পক্ষ হচ্ছে ব্যাংক সুদ, ব্যাংক হিসাব এটা সম্পদ, সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর ব্যাংক সুদ এটা হচ্ছে আপনার জন্য আয়, তাই না, আয় হলে সে আয়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে সূত্র অনুযায়ী দেখুন, সম্পদ বৃদ্ধি পেলে সেটি হয় ডেবিট, আবার এখানে আয় যেহেতু হয়েছে, আয়টা বৃদ্ধি পেলে সেটি হয় ক্রেডিট। সম্পদ বৃদ্ধি ডেবিট, আর আয়টা বৃদ্ধি ক্রেডিট। ব্যাখ্যা লিখবেন, যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করলো। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ব্যাংক চার্জ ধার্য হলো 1,000 টাকা, তার মানে আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিছে, আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে তার থেকে 1,000 টাকা ব্যাংক কেটে নিল। তাহলে এক পক্ষ ব্যাংক চার্জ, আরেক পক্ষটা কী হবে, ব্যাংক আপনার ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে একটা হবে যে ব্যাংকের থেকে টাকা কমে গেল, আপনার থেকে টাকা কমে গেল, ব্যাংক হিসাব একটা। আর এটা এই টাকাটা কেন গেল, কারণ ব্যাংক চার্জ করেছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কিছু কেটে নিছে, 1,000 টাকা কেটে নিল, ব্যাংক চার্জ, চার্জ হিসাব। ব্যাংক চার্জটা কি আপনার জন্য এক প্রকার ব্যয়, আর ব্যাংক হিসাব যেহেতু এটা সম্পদ ছিল, আপনার অ্যাকাউন্টে টাকা ছিল, তাহলে এটা আপনার জন্য সম্পদ, সম্পদটা কেটে নিছে, সম্পদটা হ্রাস পেয়েছে, এটা হ্রাস, সম্পদটা হ্রাস, এটা ব্যয় বৃদ্ধি। ব্যয়টা বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। এক হাজার টাকা। ব্যাখ্যা দিবেন, যেহেতু ব্যাংক চার্জ ধার্য হলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে কি, দেনাদারের কাছ থেকে আমরা 1,000 টাকা পেতাম কিন্তু সেই 1,000 টাকা আর পাবো না, এটাকে বলা হয়
অনাদায়ী পাওনা বা কুঋণ, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা বা কুঋণ। তাহলে দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হবে দেনাদার আর এটা হবে অনাদায়ী পাওনা। দুইটি পক্ষ যে এটা হচ্ছে দেনাদার আর এটা হচ্ছে অনাদায়ী পাওনা, যেই টাকা পাওয়া যাবে না সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা, অনাদায়ী আর কখনো পাবো না, দায়ী পাওনা বা কুঋণ, এটাকে ইউজ করা যায় কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ এটা ব্যয়, যেহেতু ব্যয় বৃদ্ধি আর দেনাদার এটা হচ্ছে কারবারের সম্পদ, সম্পদ হ্রাস। তাহলে ব্যয় যদি বৃদ্ধি হয় সেটি হয় ডেবিট, এবং যদি হ্রাস পায় এবং সম্পদ যদি হ্রাস পায় সেটি হয় ক্রেডিট। 1,000 টাকা 1,000 টাকা আপনার ব্যাখ্যায় দিতে পারবেন, যেহেতু দেনাদারে 1,000 টাকা আদায়যোগ্য নয়। আজকে ক্রয় হিসাব, বিক্রয় হিসাব এবং ক্রয় সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আর ব্যাংক সংক্রান্ত কিছু লেনদেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরও কিছু জাবেদা নিয়ে আলোচনা করা হবে। আজ এই পর্যন্ত।